আমার কিচ্ছু মনে নেই। আমি তো অ্যাকচুয়ালি বিশ্বাসই করতে পারি না যে আমি মানে এইসব করে এসেছি। তো আমার এরকম রিয়েলাইজ করতেই সময় লেগেছে, ও তাই আমি করেছিলাম, আমার সত্যি কিচ্ছু মনে নেই। হাই ফ্রেন্ডস, আমি আরশি, আর আজকে আমার সাথে যে আছে সে কিন্তু তার অভিনয়ে জীবন শুরু করেছে মাত্র 6 বছর বয়সে। এন্ড তোমরা তাকে সবাই খুব ভালো করে চেনো, আমাদের সবার প্রিয় ভূতু। তো দেরি না করে তার কাছে আমরা চলে যাব। আরশিয়া বলো, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি ভীষণ ভালো আছি। এই যে এত ছোট বয়স থেকে অভিনয় শুরু করেছো, তো তখনের কথা কিছু মনে আছে? আমার কিচ্ছু সেরকম মনে নেই, না আমার সত্যি কিছু মনে নেই। এখন মা আমাকে সব স্টোরিজগুলো বলে, কিন্তু আমার নিজেই কিছু মাথায় নেই, আর সব ভুলে গেছি। আচ্ছা, তা মা যখন বলে, মায়ের কাছ থেকে শুনেছো যে ছোটবেলায় কী করে তুমি চান্স পেলে বা কী করে এই অভিনয়ের জগতে এলে, তা আমাদের সাথে একটু শেয়ার করো। আমার দিদি একটা সিরিয়াল করতো, তো ওইখানে আমি যেতাম। তো এবার তখন ওখানের তখন যিনি ডিরেক্টর ছিলেন, তো উনি তখন আমাকে পটল কুমার গানওয়ালার জন্য কাস্ট করেছিলেন। তো তারপর ওখান থেকে আমাকে ভেঙ্কটেশ ফিল্মস আমাকে ওখান থেকে ভূতুর জন্য কাস্ট করে। তো ওখান থেকে আমার এই অ্যাক্টিং জার্নি শুরু হয়। তারপর আমি আবার হিন্দি ভূতু করেছিলাম, তারপর যেটা মুম্বাইতে শ্যুট হয়েছিল, তারপর ওখান থেকে আবার আমি কলকাতায় এসে রানু পেলে লটারি করেছিলাম, তারপর মীরা, তারপর আরেকটা মুভি করেছি, কয়েকটা অ্যাডস করেছি। তো হ্যাঁ, ব্যাস এটাই। আচ্ছা, তোমাকে তো দেবের সাথেও ককপিট মুভিতে দেখা গেছে, তা আমাকে একটু বলো দেবদার সাথে তোমার শুটিং এক্সপিরিয়েন্স। আমার কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই, আমি আমার সত্যি কিচ্ছু মনে নেই, না আমার কিচ্ছু মনে নেই। তা এখন দেবদাকে দেখলে কি মনে হয়? আমি তো অ্যাকচুয়ালি বিশ্বাসই করতে পারি না যে আমি মানে এইসব করে এসেছি। এখন যে আমি বাকি অ্যাওয়ার্ডসগুলো পেয়েছিলাম, তো আমাকে মা বলে যে তোকে এই অ্যাওয়ার্ডসটা এ দিয়েছিল বা তুই এদের সঙ্গে দেখা করেছিস, আমার তো কিচ্ছু এখনো বিশ্বাস হয় না। তো যখন মা আমাকে বলে যে তুই এরকম দেবদার সাথে কাজ করেছিলিস, তো আমার এরকম রিয়েলাইজ করতেই সময় লেগেছে, ও তাই আমি করেছিলাম, তো আমার বিশ্বাসই হয় না সেটা। এখন আমি তোমাকে কটা র্যাপিড ফায়ার কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, যেগুলো আমি অনেক কষ্টে লিখে লিখে নিয়ে এসেছি। সকালে উঠেই কী করো প্রথমে ঘুম থেকে? ব্রাশ। ফ্যামিলি বলতে ফার্স্টে কি মাথায় আসে? মা, দিদি, বাবা। অ্যাক্টর না হলে কি হতে? তবে সায়েন্টিস্ট, না স্পেস সায়েন্টিস্ট। হ্যাঁ। লাইফে কোনো রিগ্রেট আছে? না। তোমার নেক্সট প্ল্যান কি? কোনো ভালো সিরিয়াল পেয়ে খেতে চান্স করা, মানে অ্যাক্টিং করা, অ্যাক্টিং কন্টিনিউ করা। লাইফে প্রথম ব্রেক? পটল কুমার গানওয়ালা। ধরো তোমার কাছে একটা টাইম মেশিন দিয়ে দিলাম, কোন সালে তুমি ফিরে যেতে চাও? আবার 2015। তো আমাকে শ্যুটের একটা ফানি মোমেন্ট তুমি একটু শেয়ার করো। সবসময় হতো এটা যখন আমাদের তখন মানে যখন ভূতু করতাম, তখন তো অনেক লেট নাইট শ্যুটস হতো, তো এবার তখন আমি অলমোস্ট প্রত্যেকদিন ঘুমিয়ে যেতাম। আর তখন আমাকে এরকম এনার্জি দেওয়ার জন্য আমাকে স্কুটি করে ওখানে, তখন যে ডিরেক্টর ছিলেন বা তখন যারা যারা কাজ করতেন ওখানে, তারা আমাকে স্কুটি করে পুরো চক্কর লাগাতেন ভারত লক্ষ্মীর, মানে আমার স্টুডিওটার। তো আমাকে এরকম লোভ দেখানো হতো, আইসক্রিম, চিপস, কোল্ড ড্রিঙ্কস, তো আমাকে এরকম ঘুষ দিয়ে কাইন্ড অফ কাজ করানো হতো। আচ্ছা, ড্রিম ডেস্টিনেশন তোমার জন্য কি? প্যারিস বা সুইজারল্যান্ড। তো আমার তো আজকে আড্ডা দিয়ে ভীষণ ভালো লেগেছে, তোমার কেমন লেগেছে বলো? আমারও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, আবারও দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে।